শুরুতেই সংবাদ শিরোনাম। সীমান্তে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। সিরিয়ার গ্রাম অঞ্চলে গোলাবর্ষণ করছে তুরস্কের সেনাবাহিনী। ক্যাপিটালি দাঙ্গাকারীদের 10 বছরের সাজা হতে পারে। ইরানের বিজ্ঞানী হত্যা, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে মামলা হচ্ছে। এবং সবশেষ থাকছে, জেফ বেজুসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী হলেন ইলন মাস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যেই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশীয় তৈরি ফাতাহ ওয়ান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইউনিশাফাক। পাকিস্তানের ISPR-এর একটি বিবৃতিতে জানিয়েছে, ফাতাহ ওয়ান বহুমুখী রকেট সিস্টেমটি 140 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এতে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র পদ্ধতিটি পাকিস্তান সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে, শত্রুর ভূখণ্ডে নির্ভুলভাবে এটি আঘাত হানতে সক্ষম। সেনাবাহিনী এবং বিজ্ঞানী এই ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন করায় দেশটির বেসামরিক নেতৃবৃন্দ এবং সামরিক কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাত টু ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের কয়েকটি গ্রামে গোলাবর্ষণ করেছে তুরস্কের সেনারা এবং তাদের অনুগত গেরিলারা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, তারা এবং তাদের অনুগত গেরিলারা রাকা প্রদেশের আইন ইসা শহরের উপকণ্ঠে কয়েকটি গ্রামের আবাসিক ভবন লক্ষ্য করে মর্টার এবং কামানের গোলাবর্ষণ করে। বৃহস্পতিবার বিকেলের দিকে এই ঘটনা ঘটেছে এবং এতে যথেষ্ট পরিমাণ সরকারি বেসরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তুর্কি বাহিনীর গোলাবর্ষণে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। এদিকে আইন ইসা শহরের দিকে তুরস্ক 250 সেনা পাঠিয়েছে। গোলযোগপূর্ণ ও এলাকায় তুরস্ক তাদের শক্তি বাড়ানোর অংশ হিসেবে এসব সেনা পাঠায়। তুরস্কের দিয়াবাকির প্রাদেশিক কমান্ডারের একজন কমান্ডারের বরাতে দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দুলু এ খবর জানিয়েছে, 2019 সালের 9ই অক্টোবর তুরস্কের সিরিয়ার সীমা লঙ্ঘন করে দেশটির উত্তরাঞ্চলে আগ্রাসন চালায়। আঙ্কারা দাবি করেছে, কুর্দি গেরিলাদেরকে তুরস্কের সীমান্তবর্তী এলাকা থেকে দূরে রাখার জন্য সামরিক অভিযান চালানো হয়েছে। তারপর থেকে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলের একটি অংশ নিয়ন্ত্রণ করছে। সিরিয়া সরকারের বারবার তার দেশ থেকে তুর্কি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। দামেস্ক বলছে, বিনা অনুমতিতে সিরিয়ার ভূখণ্ডে যে কোনো ধরনের সেনা মোতায়েন অবৈধ এবং বেআইনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিল ভবনে প্রেসিডেন্ট ট্রাম্পপন্থী দাঙ্গাকারীদের 10 বছর করে সাজা হতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসির সরকারি কৌঁসুলিরা। বুধবার কংগ্রেসে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের আনুষ্ঠানিক প্রত্যয়নকে ঠেকাতে ভবনটি অবরোধ করে নজিরবিহীন সহিংসতা ঘটায় ট্রাম্প সমর্থকরা। এ ঘটনায় 4 জন ট্রাম্প সমর্থক নিহত হয়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত অ্যাটর্নি মাইকেল শেইডি জানায়, ট্রাম্পপন্থী দাঙ্গাকারীদের অভিযুক্ত করার সকল আয়োজন সম্পন্ন। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার ব্যাপারে ট্রাম্পের নিজের নির্বাহী আদেশের ভিত্তিতেই 10 বছরের সাজা মুখোমুখি হতে পারে তার দাঙ্গাকারীরা। ঘটনায় জড়িত সন্দেহে পর্যন্ত 90 জন অধিক লোককে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন আরও 36 জনকে খুঁজছে FBI এবং ওয়াশিংটন ডিসির পুলিশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সন্দেহভাজন ছবি প্রকাশ করা হয়। সম্মেলনে কর্তৃপক্ষ দাঙ্গাকারীদের খুঁজে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেয়। ব্যাপক এই সহিংসতায় 2 নারীসহ মোট 4 জন নিহত হয়। এদের মধ্যে মার্কিন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা 35 বছর বয়সী নারী আশলি ব্যাবিথ বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের সরকার এবং আইনের শাসনের উপর এমন আক্রমণকারীদের আইনের আওতায় এনে তাদের কর্মকাণ্ডের পরিপূর্ণ শাস্তি নিশ্চিত করতে বিচার বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। রুজেন বলেন, অশান্তির সময় আমেরিকার স্মৃতিস্তম্ভ, স্মৃতিসূত এবং মূর্তি রক্ষার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের অধীনেই যুক্তরাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি সাধনের জন্য সহিংস বিক্ষোভকারীদের 10 বছর করে সাজা হতে পারে।
নিম হোসেন ফাকরিজাদি হত্যাকাণ্ডের ঘটনাটি এখনও তদন্ত করছে তেহরান। মাসখানিক আগে তেহরানের কাছে ফাকরিজাদিকে নির্মমভাবে হত্যা করা হয়। গত এক দশকে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। নিহত পরমাণু বিজ্ঞানীদের পরিবারের পক্ষ থেকে আমেরিকার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলায় ইসরায়েল এই হত্যাকাণ্ড চালায় এবং আমেরিকাকে তার প্রধান সমর্থক হিসেবে দেখা হচ্ছে। ইরান সরকার জানিয়েছে এরই মধ্যে ফাকরিজাদি হত্যাকাণ্ডের সাথে যুক্ত সবাইকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত 27 ফেব্রুয়ারি তেহরানের কাছে ফাকরিজাদিকে হত্যা করা হয়। তেহরান বলছে যারা শীর্ষ এই পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তাদেরকে এই বড় ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। বিজ্ঞানী ফাকরিজাদি হত্যার পেছনে ইসরায়েলের বড় ভূমিকা রয়েছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে শহীদ বিজ্ঞানীদের পরিবারের পক্ষ থেকে যে মামলা দায়েরের পদক্ষেপ নেওয়া হয়েছে তা যদি ইরানের আদালতে গৃহীত হয় তাহলে কয়েকটি দেশে ইরান আমেরিকার সম্পদ জব্দ করতে পারবে এবং আটককৃত সম্পদ বিজ্ঞানীদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারবে। অনলাইনে পণ্য বিক্রির বৈশ্বিক প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিও জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষধনী এখন ইলন মাস্ক। সম্প্রতি তার নেট আর্থিক সম্পদ $18,500 কোটি ঘর পার করেছে। বিশ্বের শীর্ষধনীর খেতাবটি 2017 সাল থেকে ধরে রেখেছিলেন জেফ বেজোস। বৃহস্পতিবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সে প্রকাশিত এবছরের শীর্ষ 500 সম্পদশালীর তালিকায় প্রথমে এসেছে প্রথা বিরোধী এই ধনকুবের নাম। বিবিসি জানিয়েছে বৃহস্পতিবার টেসলাসের শেয়ার দর বেড়ে যাওয়ায় শীর্ষ ধনীর স্থানে উঠে এসেছে টেসলা এবং স্পেস এক্সের প্রধান। বিশ্বে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির ধারণা নিয়ে নতুন এক মূরক উন্মোচন করে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইলন মাস্কের নামের সাথে জড়িয়ে আছে টেসলা, পেপারস সহ আরও বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের নাম। এদিকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের সর্বশেষ হিসেব অনুযায়ী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ $121 বিলিয়ন, যা জেফ বেজোসের মোট সম্পদের তুলনায় $3 বিলিয়ন বেশি। 1971 সালে আফ্রিকার প্রোটোরিয়াতে ইলন মাস্কের জন্ম। বাবা মায়ের বিচ্ছেদের পর মাস্ক আর তার বড় ভাই বাবার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেও সম্পর্কে বৈরিতা তৈরি হওয়ার মায়ের সঙ্গেই থাকেন তারা। হাই স্কুল শেষে মা আর ভাই বোন নিয়ে কানাডায় চলে যান মাস্ক। সেখানে ওন্টারিও এর একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও স্নাতকোত্তর পাশ করেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার পদার্থ আর অর্থনীতিতে। স্নাতকোত্তর শেষে পিএইচডির জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ঠিকই, কিন্তু অর্থ উপার্জনের নেশায় পিএইচডি ডিগ্রি আর নেওয়া হয় না। তবুও সেই মাস্ক আজ বিশ্বের সেরা ধনী। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।